কিন্তু কল দিস আই ক্রিম রেন্ডে কেন কল দে? হ্যালো, হ্যাঁ দোস্ত তুই কোথায়? আরে আমি তো বাসাই, ওই চিরক্স থেকে কিছু ফুড অর্ডার করছিলাম, ওগুলো এখন ট্রাই করতেছি। ভাই আমার বেটা খুব বেশি চুল পড়তেছে, মানে আমি কি করবো বল না। আমার আমি বুঝতে পারতেছি না, মানে হাত দিলেই এখন মানে দড়া দড়া চুল চলে আসতেছে হাতে। তো এটা নিয়ে তো আতঙ্কিত হওয়ার কি আছে ভাই? দোস্ত তুই বলতেছ যে এগুলো কোনো কথা, বেটা আতঙ্কিত না হয় কি করবো, মানে চুল মাথায় হাত দিতেই পারতেছি না, চুল চলে আসতেছে সবগুলা। আচ্ছা আমি ফুডটা ট্রাই করে আসতেছি, ওকে তুই বাসায় থাক। ওকে আচ্ছা ঠিক আছে ভাই, তুই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি, আমি বাসায় আছি, তুই তাড়াতাড়ি, আমি খুব টেনশন করতেছি আসলে। বন্ধু কিরে কিরে, আমি তোরা ফোন দিচ্ছি, তুই চলে আসছিস বেটা, ভালোই স্যার বেটা, খুব টেনশনে আছে বেটা, মানে চুল সব পড়ে যাচ্ছে মাথা থেকে বেটা, আজকেও মনে হয় 200টা হবে, 200টা হবে, 195 200টা মিনিমাম চুল গেছে গা। তোর এখানে তো কতগুলো চুল ছিল? আচ্ছা ভাই আমার পরিচিত একটা ডাক্তার আছে, তুই চল যাবি কিনা বল। আজকে দেখাতে পারবো? এখন চল চল চল, নাম্বার নাম্বারটা মানে দেবে না, চল। কি বলিস? চল 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 চল, দেখা আসি। ডাক্তার সাহেব আমার বাজান, আমার একদম চুল থাকতেছে না, ডাক্তার সাহেব কি করা যায় বলেন না। ডাক্তার সাহেব তুই নি আমার, এটা কি ডাক্তারের কাছে নিয়ে আসছিস? ডাক্তার সাহেব তো নিজেরই চুল নেই। আমি হইলাম ডাক্তার নাসির, মাঝে মাঝে রাগ হইলে বলে যেমন টাইম টাইমে চুলছি, বুঝতে পারলাম তো মিয়া আপনার নিজের মাথায় চুল নাই, আপনি আমার কি ট্রিটমেন্ট করবেন? আমি এমনি এক টেনশনে ভুগতেছি, আপনি আমার ফাড়াই দিলেন আমার আরেক টেনশনে। আর চুল নিয়ে এত চিন্তা, মানে ভারতের সৃজনত্রী যে ফর্গে আমার বিচারক সৌমেন মিত্রের চুল নাই, জো বাইডেন এদিকে পুটিনের প্রায় অর্ধেক চুল বলতে নাই, ভারতের বাংলাদেশের অনেক বিখ্যাত ব্যক্তির চুল নাই, চুল নিয়ে টেনশন আমার কাছে আসছেন, আমি একটা মানে ব্যবস্থা তো করবোই। আরে মিয়া ডাক্তার সাহেব আপনি আমার কি ব্যবস্থা নেবেন, আমি এখানে আসি আর দুঃখে বাজে গেছি। আচ্ছা আপনি দেখি আমার কয়েকটা পেশেন্টের ছবি টবি দেখান তো, দেখি আপনি ট্রিটমেন্ট করছেন এরকম। আচ্ছা রাখেন, এখন আমি কয়েকটা মানে ছবি রেডিমেড রাখছি, এগুলি আগে মাথা ভর্তি চুল ছিল, এখন একটাও নেই। এগুলি এক একটা দেখতে ওয়ার্ল্ড ওয়াইজ ফুটবল স্টেডিয়ামের মতো লাগতেছে, এগুলিতে মনে করলে আপনার 12 নিতে পারেন, মানে এগুলি স্টেডিয়ামের মতো মানে এগুলি। আচ্ছা ডাক্তার সাহেব আপনি যে আসলে ট্রিটমেন্ট করেন এরকম কোনো নমুনা টমুনা আছে আপনার কাছে? আমার তো মনে হয় না এখানে রোগী আসে কোনো ভালো ট্রিটমেন্ট পায়। আরে কি বলেন, আজকে 30 বছর পর্যন্ত এইসব নিয়ে মানে চিকিৎসা নিয়ে পড়ে আছি, এই চুলগুলি দেখতেছেন না, এগুলো আর্টিফিশিয়াল, চট করে চলে আসবে, এগুলি মাস্টার কাম দিয়ে লাগানো। আচ্ছা আপনি আপনার কাহিনী এগুলো বাদ দেন, এখন আমারে বলেন আপনি কি সলিউশনটা আমারে দিবেন, আমি একটা সমাধান চাই। আরে আমার সলিউশন একদম শর্টকাট, একদম সিম্পল, কোনো চিন্তা নাই, আমি যে ওষুধ দেবো রিয়েকশন হবে, একটা চুলে থাকবে না, মানে ইয়ার ফুটে যাবে একদম, এই ঠান্ডা মাথায় ঘুমাইতে পারবে, নিদ্রা কুসুম জবা কুসুম তেল দিয়া বউ আসিয়া মাথার মধ্যে চুল ঠান্ডা করবে না। এখন এটা আপনি মানে যেটা ভালো মনে করেন সেটা করেন, পারলে এখন আমার 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 আরো পেশেন্ট আছে, ভিজিট দিয়ে চলে যান, 1500 টাকা। কি 1500 টাকা ভিজিট? 200 বাদ দিয়ে 1500 টাকা দিলেও তো ভিজিট বেশি হবে। আরে ভাই কি রোগী আছে, মানে আমার তো মামসামনে ফের ফের জগরি ফেলে মানে। হ্যাঁ আমি আপনার মানে চুল দিয়া মানে না থাকে এটা স্টেডিয়াম হিসেবে ভাড়া দিতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন, শান্তিতে ঘুমাইতে পারবেন। আমার নাম ডাক্তার নাসির, টানি টানি তুলসির। আমার নাম নাসির, টানি টানি তুলসির, এটা বলার পর আমাকে সিরে মেরে শেষ করে ফেলেছে।